বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। তারপর এতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেল, এতে মাছটা দিয়ে দেব, দিয়ে ভাজা করে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার এক প্লেট ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অন্য প্লেট উল্টে দেবো। মাছটা ভালোভাবে ভাজা করে নেব। মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝোলের সাথে আলু দেবো, সেই আলুটা আমি ভাজা করে নেব। আমি একটু লবণ, একটু হলুদ দিই, আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এবার তুলে নেব। যখন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমি ভাজা আলু তুলে নিয়েছি, এরপর ওই ভাজা তেলে দিয়ে দেব সাদা জিরে। আর দিয়ে দেব রসুন আর জিরে বাটা। মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাতে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি ওতে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মশলাটার সাথে কষে নেব। দু তিন মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে ভালোভাবে কষে গরম করে দেব।
আমার মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ঝোল রেসিপি। পুরোপুরি রেডি আমাদের মাছের ঝোল রেসিপি। এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।